আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই। না, আপনি বাংলাদেশে যান না, আমি গেলি আমাকে তোমাদের হাসিনা ধরে বেঁধে জেলে ভরে দিবে, ঠিক কি না? তাকে যা বাঁশ দিয়েছি ও বাঁশ সামালতে পারবে না। বাংলাদেশের লোক বুঝতে পেরেছে আমি কি বাঁশ দিয়েছি। আমি কিন্তু না হক বাঁশ দিই নাই, আমি যেটা দিয়েছি আজ ঝুড়া দিয়েছি এবং হক বাঁশ দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের একজন সাহসী বক্তা, তাকে হয়তো আপনারা খুব ভালো করেই চেনেন, তার নাম ইয়াসিন হুসাইন। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কিছু কথা বলেছে, সত্যি আমার বিশ্বাস যে সে যদি কোনোদিন বাংলাদেশে আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ব্যাপারটি নিয়েও কিছু কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী। একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, তিনি বিদায় নিচ্ছেন, কিসের বিদায় নিচ্ছেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের সাথে দুটি ভিডিও আজকে শেয়ার করব। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সম্মেলন থেকে কি বলতেছে, চলুন সেই ভিডিও ফুটেজটি আগে দেখিয়ে আসি। আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই। একটু আপ্যায়ন করতে হয়, সেই আপ্যায়নের ব্যবস্থা কিছু সেটা আপনারা সংগ্রহ করে নেবেন। নাম প্রস্তাব হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আসবে, সেই প্রস্তাব হবে। উপস্থিত আমাদের কাউন্সিল এবং ডেলিগেট ভাই বোনেরা, আমাদের এই প্রথম অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমরা মুলতবি করে দিচ্ছি। এরপর আমাদের দ্বিতীয় অধিবেশন, সেখানে হচ্ছে শুধুমাত্র কাউন্সিলরদের জন্য, কারণ কাউন্সিলররা তখন আমাদের এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে, নতুন কমিটি গঠন হবে, তার জন্য নির্বাচন কমিশনও আমরা গঠন করেছি। সেই নির্বাচন কমিশন বসবে এবং নাম প্রস্তাব হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আসবে, সেই প্রস্তাব হবে। কাজে এই উদ্বোধনী অধিবেশনটা এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি, মুলতবি করছি। মানে এই অধিবেশনটা হবে না, পরবর্তীতে আমাদের শুধুমাত্র কাউন্সিল অধিবেশন হবে, শুধুমাত্র কাউন্সিল কার্ডধারী যারা তারা থাকবেন। আর এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা আছে, 16টা বুথ করে দেওয়া হয়েছে। প্রায় আমাদের 1500 মতো ভলান্টিয়ার আছে সেখানে এবং প্রত্যেকে সুশৃঙ্খলভাবে প্রতি জেলা, নিজ নিজ জেলার আপনারা আগেই তালিকা দিয়েছেন, কুপন দেওয়া আছে, সেই মোতাবেক আপনারা আপনাদের মানে একটু আপ্যায়ন করতে হয়, সেই আপ্যায়নের ব্যবস্থা কিছু সেটা আপনারা সংগ্রহ করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, কী বললো আপনারা শুনলেন। এবার চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি ভারতের সেই একজন আলেমে দিন বা প্রখ্যাত বক্তা ইয়াসিন হুসাইন, যার নাম, চলুন প্রিয় দর্শক শ্রোতা, তিনি কি বলতেছেন বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, বাংলাদেশের বর্তমান সময় নিয়ে এবং বাংলাদেশের সরকার সম্বন্ধে কি বলতেছে, চলুন শুনে আসি। যে আমার পরে বাংলাদেশের মেহমান আছে, একজন গুরুত্বপূর্ণ মেহমান, তার বয়ান আপনারা সকলে শুনে যাবেন, জোরে বলুন ইনশাল্লাহ শুনবেন। তো বাংলাদেশ থেকে এসছে, আর বাংলাদেশ থেকে উনি এসেছিলেন, আমি বলছিলাম, আমাকে বললে যে মোল্লা আপনি বাংলাদেশে যান না, আমি গেলি আমাকে তোমাদের হাসিনা ধরে বেঁধে জেলে ভরে দিবে, ঠিক কি না? তাকে যা বাঁশ দিয়েছি ও বাঁশ সামালতে পারবে না। বাংলাদেশের লোক বুঝতে পেরেছে আমি কি বাঁশ দিয়েছি। আমি কিন্তু না হক বাঁশ দিই নাই, আমি যেটা দিয়েছি আজ ঝুড়া দিয়েছি এবং হক বাঁশ দিয়েছি, একটাও না হক কথা বলিনি। বাস্তব কথা শুনেলেন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী শ্রী দামোদর ভাই নরেন্দ্র মোদীজি, আমরা বুক ফুলিয়ে, আমার 12,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, তো কমপক্ষে আমি 1,000 জলসায় মোদীজির বিরুদ্ধে বলেছি, আর ভুল বললে তার বিরুদ্ধে বলার আমরা অধিকার রাখি, এটাই হচ্ছে গণতন্ত্র। কিন্তু আজ পর্যন্ত আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো না, কিন্তু একজন মুসলিম রাষ্ট্রনেতা হিসাবে তার ভুল ধরলে, তার ভুল বললে সেই মোলবিকে আলেমকে জেলে যেতে হয়, এর থেকে দুঃখ আর কিছু নেই। বাংলাদেশের মুসলমানদের থেকে আমি গর্ব করে বলে যাচ্ছি, আমাদের ভারতের মুসলমানরা অনেক আলহামদুলিল্লাহ সচেতন এবং ইসলামে এগিয়ে। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণটা আমার কাছে নেন। বাংলাদেশের স্টেজে বক্তার কলার ধরা হয়, বক্তাকে স্টেজ থেকে জুতো মেরে নামানো হয়, বাংলাদেশের স্টেজে হক কথা বললে সেখানকার এমএলএ এমপিরা এসে কলার ধরে, আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আজকে আমি এখানে বলে যাব নেতা নেত্রীদের বিরুদ্ধে হক কথা বলে যাব, কোন এমপি আর এমএলএ এর বাপের ক্ষমতা হবে না আমার গায়ে হাত লাগাই, চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইনশাল্লাহ। আমার ভাই, এটা বাংলাদেশের মানুষদের জন্যে আমি বার্তা দিচ্ছি, তোমরা যদি সচেতন হতে তাহলে ওখানের স্টেজে আলেমরা কখনো অপমানিত হতো না। আরে চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো বিজেপির নেতাও হয় তার হিম্মত নাই যে স্টেজে এসে আমার প্রতিবাদ করি। যদি প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও যিনি ছাড় দেন না, তার নাম হলো ইয়াসিন হুসাইন, অর্থাৎ ভারতের একজন বক্তা। প্রিয় দর্শক, তার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সে সত্যের পথে সবসময় কথা বলে যায়, হক কথা বলে যায়, তাতে কার কি হলো সেটা দেখার সময় নেই, মানে তার কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরও কী কী বললেন আপনারা বুঝতে পারলেন বাংলাদেশের বর্তমান সময় নিয়ে। যেমন বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে
হক কথা বলতে গেলে বাধা প্রদান করা হয় এবং অজমা ফিলে আলেমুল আমাদেরকে মারপিটও করা হয়। যেমন যে তারেক মনার সাহেবের মাহফিলে কিছুদিন আগে মারপিট করা হলো তার সফর সঙ্গীকে, তারপরে আবু তহা আদনানের মাহফিলে মারধর করা হলো, মানে এইভাবে অনেক রকমের ঘটনা ঘটছে। এ সমস্ত তথ্যও কিন্তু তিনি তুলে ধরলেন এবং তিনি কেন বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে আটকিয়ে ফেলবে, দরিদ্র বেদে, এরকম কথা বলেছেন তিনি নিজেই। তো আপনারা তার বক্তব্য শুনেই কিন্তু বুঝতে পেরেছেন, কারণ এর বক্তব্য, এই হুজুরের বক্তব্যের আগেও কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আর আলোচনাটি লম্বা করতে পারছি না। তো এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি লাইক দিয়েন রে ভাই। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো সিলে পর্যন্তই, আল্লাহ হাফেজ।